নমস্কার বনির আন্টি আঙ্কলস অ্যান্ড বনির ফ্রেন্ডস। বাড়ির যা অবস্থা ছিল এই কদিন বাড়ি গোছাতে গোছাতেই আর কোনো ভিডিও করার সময় হয়নি। আজ আমরা বনিকে নিয়ে একটা ওয়াকার কিনতে যাচ্ছি, তাই ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। বনি যখন এলাহাবাদে ছিল তখন বনির বড় পিসি বনিকে একটা ওয়াকার কিনে দিয়েছিল, কিন্তু সেটা আর আনা হয়নি, গাড়িতে জায়গাই ছিল না আনার। এবার এখানে এসেছি, এখন ওকে একটা একটা করে সব কিছু কিনে দেওয়া হবে। একটা ওয়াকার তো লাগবেই বলুন, বেচারা এমনিই এত একা একা থাকছে, সবসময় তো আর আমার পক্ষে সম্ভব না ওকে নিয়ে নিচে যাওয়া, আর সারাদিন ঘরেই বা কত খেলানো যায়, তাই একটা ওয়াকার কিনে দিলে ও একটু খেলতে পারবে। দেখুন রেডি হয়ে চেয়ারে হাত রেখে বসে আছেন বাবু, ওর বাবা রেডি হচ্ছে তাই আমরা দুজনে ওয়েট করছি। ভেবেছিলাম অনলাইনেই অর্ডার করে দেব, কিন্তু এত বেশি দেরি হচ্ছে ডেলিভারি দিতে। আমার অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটেই একটা শপ আছে কিডস বলে, ওখানেই যাচ্ছি। শপটাতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু একটাই সমস্যা, শপটাতে সব কিছু ভীষণ ওভার প্রাইস। ওভার প্রাইস মানে একটু সিকটু না, প্রচণ্ড পরিমাণে ওভার প্রাইস। বনির হওয়ার আগে প্রথম জামা কাপড় আমি ওখান থেকেই কিনেছিলাম। বনির বাবা রেডি হয়ে গেছে, এবার বনিকে নিয়ে আমরা বেরাচ্ছি। প্রথম জামা কাপড়ের ঠিক আইডিয়া তো হয় না, তাই অনলাইনে না কিনে আমি সব কিছু বনির অফলাইনেই কিনেছিলাম, আর ম্যাক্সিমাম জিনিসটাই এই শপ দিয়ে কিনেছিলাম, তাই কিছুটা আইডিয়া আছে। এবার আমরা লিফটে করে নেবে যাই। ভিডিও যখনই করি ওর বাবা এইরকমই এক্সপ্রেশন দেয়, মনে হয় একটু আনকমফর্টেবল হয়। আমার ফ্ল্যাটটা 8 ফ্লোরে। নেবে গেছি, এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের পেছন দিকটা। এটা হচ্ছে আমার সোসাইটি। আমার সোসাইটিটা খুব ভালো একটা লোকেশনে, সব কিছুই ঠিক আমার সোসাইটির অপোজিটে। আমাদের শপ করা শপ, আমাদের পার্লার, এবং একটা শপ না, ওখানে অনেকগুলো শপস আছে, এবং বাচ্চাদের একটা শপস, কিডসও যেটা বললাম সেটাও আছে। যাই হোক, সব সময় হয়তো ওখান থেকে কিনি না, বাট টুকটাক কোনো এমার্জেন্সি হলে ওখান থেকে কেনা যায়। এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট, আমি বি ব্লকে থাকি, আর আপনাদের তো বললামই আমার 8 ফ্লোরে ফ্ল্যাট। ওই যে শপটা দেখা যাচ্ছে, আমাদের বাড়ির ব্যালকনি দিয়েও দেখা যায়। চলুন এবার শপটায় ঢুকে যাক। বাচ্চাদের জিনিস শপে গিয়ে কিনতেও বেশ ভালো লাগে। আমার ছেলে এই মাঙ্কিটা নিয়ে টানাটানি করছিলো, বাট ওর যেহেতু অনেকগুলো মাঙ্কি আছে তাই ওকে এই ডোনাল্ড ডাকটা কিনে দিলাম। ওর বাবা জিজ্ঞাসা করছিলো এটা না ওটা, তো আমার ছেলে দেখলাম ওই ডোনাল্ড ডাকটাই নিল। ওয়াকার কিনতে এসে সফট টয়েস কেন কিনলাম, কেন কি ওয়াকারের দামটা এক্সট্রিম ছিল, যেগুলো বেসিক ছিল সেগুলো অনেক বেশি চাইছিল, তাই ভাবলাম থাক ফার্স্ট ক্রাইতেই অর্ডার করে নেব, তাই ওকে শুধু একটা সফট টয়েসই কিনে দিলাম। চলুন এবার আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আমাদের রোজকার বাড়ির জিনিস কিনি সেই শপে। আমরা এখান থেকেই রোজকার বাড়ির জিনিসপত্র কেনাকাটি করি। চলুন বাড়ি চলে এসেছি আমি। বাড়িতে এসে আমি তাড়াতাড়ি করে বানিকে তেল ঠেল লাগিয়ে রেডি করে দিয়েছি, এখন ওকে ডিনারটা করিয়ে দিই। আজকাল বানি খেতে ভীষণ জ্বালায়, আগে কিন্তু বানি এরম ছিল না, বানি আগে খুব সুন্দরভাবে খেয়ে নিত, বাট এখন যত বড় হচ্ছে ততই খাওয়া নিয়ে আমাকে খুব জ্বালাতে থাকে, আজকাল খেতেই চায় না। বানি ফটো দেখতে সবার খুব ভালোবাসে, তাই টিভিতে আমি মাঝে মাঝে আমাদের ফ্যামিলির কিছু ফটো, কিছু ভিডিও, সেগুলো সব চালিয়ে দিই, ও বসে বসে দেখতে থাকে। এইভাবেও একটু খেলে খায়, কিন্তু এক এক সময় কিছুভাবেই খেতে চায় না, আমি যতই চেষ্টা করি সমানে মাথাটাকে নাড়িয়ে দেবে না 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 করে। বানি রাতে ইউজুয়ালি ওটস খায়, আমি ওকে রাতে ওটস খাওয়ানোরই অভ্যাসটা করিয়েছি, আর ওটসটা না বেশ ভালো খায়। আমার ছেলে ভাত খুব একটা পছন্দ করে না, কিন্তু ওটস, সুজি এগুলো দেখি বেশ ভালোই খায়, কিন্তু আজকাল তো কিছুই আর খাচ্ছে না। অনেক চেষ্টা করে করে আমাকে ওকে খাওয়াতে হয়। বেনি ঘুমিয়েও পড়েছে,
দেখুন বানি রাতে কিভাবে ঘুমায়, সারা রাত এইভাবেই শোয়। বানির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বানির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।